আমার প্রশ্নটা ছিল যে এরকম যা আপনি যদি রিলিজনের থেকে মোরালিটি না নেন তাহলে বিজ্ঞান থেকে কি মোরালিটি কোশ্চেন দেওয়া সম্ভব কিনা বা মোরালিটি প্রশ্নকে আমরা সবসময় ফিলোসফি থেকে নেব কিনা আচ্ছা মোরালিটি জিনিসটা কি সেটা আপনি আমাকে একটু আগে বুঝিয়ে বলেন প্লিজ এটা সম্পর্কে তো আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি ব্যাখ্যা করতে পারি যে মোরালিটি বলতে আমি কি বুঝি মানে মানে আমি আমি জানতে চাচ্ছি যে মোরালিটি কেন দরকার মানে আমাদের মোরালিটি দিয়ে আমরা কি করব মোরালিটির প্রয়োজনীয়তাটা কি আচ্ছা প্রয়োজনীয়তাটা কি প্রয়োজনীয়তা বলতে গেলে বলতে হবে যে আপনার রাইট রং এটা ডিসাইড করা এবং ওভারঅল হিউম্যানিটি হিউম্যানিটি সাফারিং যাতে কম হয় সেই দিকে ধাবিত করা এটা মোরালিটির মূল উদ্দেশ্য আমার মনে হয় আচ্ছা তাহলে আমরা আমাদেরকে মানে ঐশ্বরিক একটা মানে নির্দেশনা মানতে হবে রাইট রং নির্ধারণের জন্য এটা কি আপনি বলতে চাচ্ছেন এটা আমি বলতে চাচ্ছি আমি জানি না যে কোনটা মানতে হবে আসলে আমি তো বলতে চাচ্ছি যে আপনি যদি মানে ঐশ্বরিক বাণী থেকে না নেন বা কোনো কিছু থেকে যদি না নেন তাহলে কিসের থেকে আপনি এটার আইডিয়াটা নিবেন আচ্ছা তাহলে এক কথায় বলতে গেলে আমরা যে ধারণাটা নিব যুক্তি প্রমাণ তথ্য উপরে এর মাধ্যমে কি এর মাধ্যমে কি মোরালিটির সংজ্ঞা দেওয়া সম্ভব বা এর মাধ্যমে কি সম্ভব কিনা আপনার কি মনে হয় আমার মনে হয় এটাই হচ্ছে বেস্ট ওয়ে কেন মনে হয় আপনার কাছে যে এটা কেন বেস্ট আচ্ছা মোরালিটির যে সংজ্ঞাগুলো আমরা এই পর্যন্ত শুনেছি তার ভিতরে একটা হচ্ছে অবজেক্টিভ মোরালিটি আর একটা হচ্ছে সাবজেক্টিভ মোরালিটি এই তো আপনি শুনেছেন নিশ্চয়ই জি জি আচ্ছা অবজেক্টিভ মোরালিটি হচ্ছে ধর্মের দাবি যে মোরালিটি ধারণাটা আসবে একটা সুপার হিউম্যান সুপার বিং থেকে যেটা হচ্ছে একটা সুপার ন্যাচারাল একটা সত্তা সে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিবে এবং সেটা হচ্ছে অবজেক্টিভলি সব জায়গায় এক সর্বস্ত সময় এক তাই তো ভাই মানে এটা কোনো স্থান কালের উপরে নির্ভর করবে না কোনো সময়ের উপরে নির্ভর করবে না কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করবে না সেটা সর্বক্ষেত্রে আচ্ছা তাহলে আমাদের যে ধর্মের মরালিটি যেমন ধরেন ধর্মের যে মরালিটি সেটাকে আমরা যদি একটু যাচাই করে দেখতে চাই তাহলে দেখতে দেখবো যে আব্রাহামিক ধর্মে মরালিটি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে গেছে বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে যেমন ধরেন আদমের সময় আহ আদমের ছেলেমেয়েরা ভাই বোন বিয়ে করতো এবং সঙ্গম করত সেই জিনিসটা পরবর্তীতে এসে বন্ধ করে বন্ধ করে দিতে হয়েছে এবং তারপরে শুধুমাত্র এই যে এই না এরকম অসংখ্য জিনিস আছে যেমন ধরেন দাস প্রথা হজরত মোহাম্মদ নিজেও দাস রেখেছেন দাসের সাথে যে অনুসঙ্গম করেছেন শিশু মেয়েদেরকে বিবাহ হজরত মোহাম্মদ নিজেও শিশু মেয়ে বিবাহ করেছেন যে জিনিসগুলা পরবর্তীতে বিভিন্ন স্কলার এসে বলার চেষ্টা করছে যে না 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 এগুলো অতীতে অতীতে হয়ে গেছে এগুলো মানে এখন আর করা যাবে না এখন মানে প্রেক্ষাপট পাল্টে গেছে এখন এখন বর্তমান সময় দাস দাসী টাসি রাখা যাবে না আর শিশু মেয়েটা বিয়ে করা যাবে না এখনকার তারা একটু বলার চেষ্টা করেন যে এগুলো আর বর্তমানে করা যাবে না তারপরে যেমন ধরেন আহ সাম্প্রদায়িকতা অন্য ধর্মের মানুষ ঘৃণা করা আমরা প্রত্যেকটা ধর্মের ভিতরে দেখি অন্য ধর্মের মানুষ ঘৃণা করার কথা বলা আছে কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ ধর্মের সালাররা যেমন ধরেন পোক

কিন্তু এখনকার পর অনেক শান্তি কথাবার্তা বলে তার মানে আমরা দেখতে পাচ্ছি ধর্মের যে মোরালিটি সেটাও আস্তে আস্তে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করে নিচ্ছে তাহলে তো এটা আর অবজেক্টিভ মোরালিটি হলো না তাই না ভাই আর তাহলে আম্মা বাকি থাকে হচ্ছে সাবজেক্টিভ মোরালিটি সাবজেক্টিভ মোরালিটি বলে যে যুগের সাথে মানে মোরালিটির ধারণা কোন স্ট্যাটিক ধারণা না এটা যুগের সাথে সাথে চেঞ্জ হয় চেঞ্জ হবে ভবিষ্যতে আরো চেঞ্জ হবে যেমন একটা সময় দাস প্রথা খুবই স্বাভাবিক ছিল একটা সময় শিশু মেয়েদের সাথে স্বাভাবিক ছিল কিন্তু যুগ পরিবর্তন ঘটেছে যুগের সাথে সাথে আমরা আরো ইনফরমেশন গ্যাদার করেছি আরো বৈজ্ঞানিক খারাপ জিনিস ছিল শিশু মেয়েদেরকে বিবাহ করা একটা খারাপ জিনিস ছিল ধর্ষণ করা একটা খারাপ জিনিস মেয়েদেরকে আহ অর্ধেক সম্পত্তি দেওয়া এটা একটা খারাপ জিনিস এই জিনিসগুলো আমরা আরো এভিডেন্সের উপরে ভিত্তি করে আরো যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমরা এই জিনিসগুলো পেয়েছি এবং পাওয়ার ফলে আমরা আমাদের মোডালিটির স্ট্যান্ডার্ডটা পরিবর্তন করে নিয়েছি পরিবর্তন করে আপডেট করে নিয়েছি এটাকে আপনি সাবজেক্টিভ মরালিটি বলতে পারেন কিন্তু সাবজেক্টিভ মোডালিটিও এখন দর্শনের জগতে সাবজেক্টিভ মোরালিটিকেও এখন বাদ দেওয়া হচ্ছে বাদ দিয়ে সেটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অবসলিউট মোরালিটি অবসোলিউট মোরালিটি কি জিনিস সেটা হচ্ছে যে দাস প্রথা আগেও খারাপ ছিল এখনো খারাপ কিন্তু দুই হাজার বছর আগের মানুষ এই ইনফরমেশনটা জানতো না যে দাস প্রথাটা খারাপ সেই কারণে তারা এই কাজটা করেছে এখন আমাদের কাছে ইনফরমেশনটা আছে যে দাসপ্রথা খারাপ এই কারণে এখন আমরা করছি না দুই হাজার বছর পরে হয়তো আরো আমাদের মোরালিটি আরো ভালো হবে আর উন্নত হবে তখন আমরা সেই সময়ের যুক্তি প্রমাণ প্রমাণপাত্র দিয়ে আমাদের মরাল স্ট্যান্ডার্ডটা আরেকটু উন্নত করতে পারবো তখন কিন্তু দাসপ্রথাটা অতীতেও খারাপ ছিল বর্তমানেও খারাপ ভবিষ্যতেও খারাপই থাকবে এটা অ্যাবসুলুটলি এটা অ্যাবসুলুট মানে এটা আবার এমন না যে কোনো কোনো এলাকায় দাসপ্রথাটা ভালো

বা আরব সমাজ এটা প্রচলিত ছিল এই কারণে এটা তখন হয়তো বা মেনে নেওয়া যেত এখন মেনে নেওয়া যাবে না এখন আপডেট করতে হবে এই তাহলে যুক্তিটা যাতে তাহলে কাজ করবে না হ্যাঁ এই যুক্তিটা কাজ করবে না কারণ বর্তমান সময়ে যে সমস্যাটা দেখা দিয়েছে আমাদের যে ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা জাতিসংঘ থেকে যেটা পাস করা হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই জিনিসটা ফোর্স করা হচ্ছে ধীরে ধীরে ফোর্স করা হচ্ছে যে এই রুলগুলো ফলো করতে হবে তখন দেখা যাচ্ছে কিছু কিছু দেশ তারা বলতে চেষ্টা করছে যে তাদের সংস্কৃতি অনুসারে মেয়েদেরকে গাড়ি চালানো চালাতে দেওয়া যাবে না মেয়েদেরকে ভোটাধিকার দেওয়া যাবে না এটা হচ্ছে তাদের সংস্কৃতি তারা তাদের সংস্কৃতি অনুসারে একটা নতুন আরেকটা ইয়া তৈরি করতে চাচ্ছে করতে চাচ্ছে না তো এখন বর্তমান বিশ্বে এসেও যদি এই জিনিসগুলা বলে যে আমাদের সংস্কৃতিতে এটা নাই মেয়েদেরকে পূর্ণ সম্পত্তির অধিকার দেওয়াটা আমাদের সংস্কৃতিতে নাই বা মেয়েদেরকে আমরা আমরা তো ছোটবেলা থেকে অনেক মানে দেশ অনেক রাষ্ট্র বলতেছে এরকম যে আমরা ছোটবেলা থেকে আমরা অনেক অতীতকাল থেকে মেয়েদের উপরে মেয়েদেরকে মারধর করি আমাদের ঘরের মেয়েদেরকে আমরা মারধর করি তো এটা তো আমাদের সমাজের স্বাভাবিক 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 ব্যাপার আমরা কেন পরিবর্তন করব আমরা পরিবর্তন করব না এই সমস্ত কারণে তারা মেয়েদেরকে পড়ালেখা করাবে না তারা মেয়েদেরকে শিক্ষা দিবে না চাকরি করতে দিবে না ইয়া করতে দিবে না ব্যবসা করতে দিবে না তখন দেখা যাচ্ছে যে সমস্যাটা হচ্ছে যে সমস্যাটা তারা তাদের একটা আলাদা মরালিটি স্ট্যান্ডার তৈরি করার চেষ্টা করছে এইটাকে এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্যই আসলে এই জিনিসটা আমরা বলছি যে ওই সমাজের জন্য এটা খারাপ তারা তাদের সংস্কৃতি যদি ভিন্ন হয়ে থাকে তাদের সংস্কৃতি যদি একদম আলাদাও হয়ে থাকে তাতেও সেটা খারাপটা খারাপই থাকবে কিন্তু আমরা যেহেতু এখন জানি আমরা অলরেডি সারা বিশ্বের মানুষ জানি যে মেয়েদেরকে ভোট দিতে না দেওয়াটা এটা মোরালি একটা খারাপ কাজ তাদের অধিকার হরণ সেই কারণে তাদেরকেও এই রুলটা ফলো করতে হবে জি ধন্যবাদ আপনাকে তাহলে আপনি এখানে কালচার কথা কালচার থেকে আপনি বলবেন কালচারের এই জিনিসটাকে খারাপ বলবেন না কালচারের ভিতরে আসলে ভালো মন্দ নাই কালচার হচ্ছে কালচার যেটা কালচার কিন্তু যে কালচারের একটা ব্যাপার সেই ব্যাপারটা যদি মানবাধিকার লঙ্ঘন করে কারো অধিকারকে হরণ করে তখন সেটাকে আমরা সেই কালচারটাকে আমরা পরিবর্তন করতে বলবো আচ্ছা এই ক্ষেত্রে তাহলে আপনি আর এই কালচার পরিবর্তন বা কালচার পরিবর্তন না ঠিক আসলে এই মরালিটি পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞানের কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন বিজ্ঞানের ভূমিকা হচ্ছে বিজ্ঞান আমাদেরকে নতুন নতুন তথ্য প্রমাণ দিচ্ছে বিজ্ঞান সরাসরি মোরালিটি পরিবর্তন করার কথা কিছু বলবেন আপনাকে বিজ্ঞান আপনাকে সেই তথ্য প্রমাণ গুলা দিবে যেমন ধরেন একটা ছয় বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে করলে এবং যৌন কর্ম করলে তার কি কি ক্ষতি হয় বিজ্ঞান আমাদেরকে সেই জিনিসটা জানাচ্ছে যে আঠারো বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দিলে মেয়েদের সাথে নিয়মিত যৌন সম্পর্ক গড়ে উঠলে মেয়েদের কি সমস্যা হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি সমস্যা হয় নতুন যে বাচ্চারা তৈরি হয় তাদের কি কি সমস্যা হয় সেই ইনফরমেশনগুলো আমাদেরকে দিচ্ছে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা আমাদের মরাল স্ট্যান্ডার্ড তৈরি করব। কিন্তু বিজ্ঞান আমাদেরকে কখনো বলবে না যে তোমাদের মরালিটি এটা হওয়া উচিত বা সেটা হওয়া উচিত বিজ্ঞান আমাদেরকে সেই ইনফরমেশন গুলা দিবে সেই ইনফরমেশন গুলা সেই গবেষণাগুলা সেগুলো আমরা বিজ্ঞান থেকে কালেক্ট করবো এইটা ডিসাইড করবে কে মানে সমাজে কোন মোরালিটি চলবে না চলবে না এটা কে ডিসাইড করবে এটা তো এটা ডিসাইড করবে হচ্ছে কোনটার পক্ষে যুক্তি প্রমাণ আছে আমি আপনাকে সেই জিনিসটা অলরেডি বলে দিয়েছি যে এটা ডিসাইড করবে মানে এটা কোনো অথরিটি নাই যে একজন অমুক একজন ব্যক্তি বা অমুক একটা প্রতিষ্ঠান মিলে তারা এটা ডিসাইড করবে এরকম কিছু নাই অথরিটি নাই পৃথিবীর প্রত্যেকটা দেশে এই জিনিসগুলা ফোর্স করার চেষ্টা করা হচ্ছে যেমন ধরেন শিশু বিবাহ বন্ধ করার ব্যাপারে আমরা অনেকদিন ধরে বলছি যে শিশু নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে বাল্য বিবাহ নিষিদ্ধ এখন কিন্তু এটা তো আর একদিনে হয়ে যায় এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে বাংলাদেশে বাল্য বিবাহ আগে খুবই প্রচলিত ছিল মুসলিম বিশ্বগুলাতে ভারতে হিন্দু কমিউনিটি গুলাতে বাল্য বিবাহ খুবই প্রচলিত ছিল কিন্তু তাদের উপরে আমরা আমাদের যুক্তি প্রমাণ গুলা দিয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করি যারা হচ্ছে ধরেন বাল্য বিবাহের পক্ষে কথা বলছে তাদেরকে যেমন ধরেন এই যেমন ধরেন দাস প্রথা যখন নিষিদ্ধ হয়েছিল তখন সেটা রাষ্ট্রীয় ভাবে হয়েছিল তখন একটা গৃহযুদ্ধ লেগে গিয়েছিল আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্রে তখন বহু মানুষ 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 হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই সময় যে আহ স্কুলগুলা ছিল সেই স্কুলগুলাতে পরবর্তীতে স্কুলগুলাতে কালোদেরও অংশ গ্রহণের সুযোগটা দেয়া হয়েছিল সাংবিধানিক অধিকারটা দেয়া হয়েছিল কিন্তু তারপরে দেখা যাচ্ছিল যে সমাজের মানুষ সেটা অ্যাকসেপ্ট করতেসে না যে স্কুলে সাদা বাচ্চাদেরই পড়তেছে সেই স্কুলে কোনো কালো বাচ্চাদেরকে তারা নিতে চাইতো না 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 ওযু রাষ্ট্রীয় ভাবে আইন আইন আছে যে কালো বাচ্চাদেরকে পড়তে দিতে হবে কিন্তু তারপরে তারা যে চেষ্টা করতে তো যে স্কুলগুলাতে যে কালো বাচ্চা হলে তাদেরকে যেন না নেওয়া যায় যে কোনো একটা ওযুহাত তৈরি করতে তারা যেন কালো এই কারণে নিচ্ছে না এটা তারা সরাসরি বলতো না কিন্তু তার একটা আরেকটা তৈরি করতো এই অজুহাত তৈরি করে তারা চাইতো যে কালো বাচ্চাদেরকে যেন এই সাদা বাচ্চাদের সাথে স্কুলে একসাথে না রাখা হয় তো এই সমস্যাটা মানে আইন করেও এই সমস্যাটার সমাধান করা যাচ্ছিল না পরবর্তীতে নানা ধরনের সোশ্যাল মুভমেন্ট হয়েছে যে সেই বইটার যে বাসে কালো মানুষদেরকে উঠতে দেওয়া হতো না যদিও রাষ্ট্রীয় আইন আছে যে কালোদেরকেও বাসে উঠতে দিতে হবে কিন্তু তারপরে কালোদেরকে বাসে উঠতে দেওয়া হতো না তো একজন মহিলা করছিল কি প্রতিদিন ওই রুট দিয়ে যেত ওই একটা জায়গায় বসে থাকতো বাসে উঠে একটা জায়গায় বসে থাকতো আশপাশে সব সাদারা তাকে গালি দিত খারাপ কথা বলতো মানে নি এন ওয়ার্ড ব্যবহার করতো তারপরে অসংখ্য নোংরা নোংরা কথা বলতো সে চুপটা প্রতিদিন ওই রাস্তা দিয়ে চলা মানে ওই বাসে করে চলাফেরা করতো একদম বসে বসে এইভাবে একটা সময় তারা অ্যাকসেপ্ট করতে বাধ্য হয় সাদার অ্যাকসেপ্ট করতে বাধ্য হয় যে এই বাসে কারোর চলবে আহ চলবে আর কি তো এইভাবে ছোট ছোট সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে আমরা মানুষকে আসলে মানে মানুষের মধ্যে এই জিনিসগুলা তৈরি করার চেষ্টা করব। যে আমরা আমাদের যুক্তি প্রমাণ গুলো উপস্থাপন করবো যে একজন কালো মানুষের যে অধিকার আছে একজন সাদা মানুষেরও সেই একই অধিকার আছে একজন সমকামীর যে অধিকার আছে একজন স্টেটেরও সেই একই অধিকার আছে একজন মানে হিজড়ার যে অধিকার আছে আমারও ঠিক যতটুকু অধিকার একজন হিজড়ারও ঠিক ততটুকু অধিকার এই জিনিসগুলা সমাজ সাধারণত মেনে নিতে চায় না সমাজের ভেতর থেকে একটা প্রোটেস্ট থাকে সব সময় সমাজ চেষ্টা করে তাদের যে বদ্ধমূল ধারণাগুলো সেগুলাকে আঁকড়ে ধরে বসে থাকতে তারা তাদের নিয়মনীতি বা তারা তাদের প্রথা বা তারা তাদের সংস্কৃতি এটা করতে বেশিরভাগ সময় আগ্রহী হয় না সমাজের বেশিরভাগ সাধারণত দেখা গেছে যে আইন করেও সেটা পরিবর্তন করা যায় না আসলে এই কারণে আমরা সেটা যারা আমরা এই এই সমস্ত মানে সোশ্যাল অ্যাক্টিভিজম করি তারা আমাদের যুক্তি প্রমাণ গুলা অনবরত তুলে ধরবো তুলে ধরার মাধ্যমে অন্য যারা এই পরিবর্তনগুলো চাচ্ছে না তাদেরকে তারা একসময় মেনে নিতে আসলে বাধ্য হবে

এই পরিবর্তন সমাজে ভিজিবল কোন পরিবর্তন দেখার জন্য তো অনেক সময়ের ব্যাপার আছে এই ক্ষেত্রে মানে এটা সেক্ষেত্রে জানা আগ্রহ যে আপনি পার্সোনালি কিভাবে আপনার পরিবর্তনটা দেখার জন্য বা পরিবর্তন আসবে এই পরিবর্তন আপনি দেখতে পারবেন কিনা সেটা কিন্তু আপনি জানেন হয়তোবা এমন হইতে পারে যে একটা সামাজিক প্রক্রিয়া নিয়ে আপনি কাজ করতেছেন বা একটা পরিবর্তনের জন্য আপনি চেষ্টা করতেছেন ওটা হয়তো আপনি আপনার জীবন দশায় দেখবেন না সেই ক্ষেত্রে কিভাবে আপনি আপনার মানে উৎসাহ ধরে রাখেন যে এই জিনিসটা তো আমি আমার জীবন দশায় দেখতে পারবো না তারপরে এটা করে যেতে হবে আমি আমার উৎসাহ ধরে রাখি যে মানে যেমন ধরেন আমাকে আমি প্রতিদিন অসংখ্য মেসেজ পাই যেমন ধরেন গতকাল একজন এসে আমাকে বললেন আমাকে একটা জিনিস নিয়ে ধন্যবাদ দিলেন যে দেনমোহর জিনিসটা যে নারীর জন্য অবমাননাকর সেই জিনিসটা উনি আগে জানতেন না উনি নতুন জানতে পারলেন যে দেনমোহর জিনিসটার মানে হচ্ছে নারীর লজ্জাস্থান উপভোগের মূল্য এই জিনিসটা উনি আগে জানতেন না এটা উনি আমাকে একটা ধন্যবাদ দিলেন যে আমার লেখাপড়ে উনি জানতে পেরেছেন এই জিনিসটা আমাকে খুবই আমার খুবই ভালো লাগে আমার লেখাপড়ে যদি কেউ একটা নতুন জিনিস জানে বা নতুন একটা আইডিয়া তার ভিতরে গ্রো করে জিনিসটা আমার খুবই আনন্দ পাই আমি 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 আরো উৎসাহিত হই যে আমি আরো কিভাবে মানে এই জিনিসটা আরো মানে সহজভাবে কিভাবে আমি বোঝাবো একজন মানুষকে সেই জিনিসটা আমি চিন্তা করি আমার উৎসাহের মূল জায়গাটা এটাই আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমার সন্তানের জন্য আমি আমার ছেলের জন্য এমন একটা পৃথিবী রেখে যেতে চাই যে পৃথিবীতে ধর্মীয় মারামারি মারামারি কোপাকুপি তারপরে কার ধর্ম সেরা কার ধর্ম বেস্ট আমরা আমি এই জিনিসটা আমার বইতে আমার আমার যে অনুদিত বইটা সেটা হচ্ছে একটা ভাবানুবাদ মানে Ориজিনাল বইটা থেকে একদমই অনেকখানি আলাদা সেই বইটার ভিতরে এই জিনিসগুলো আমি লিখেছি আপনি যদি বইটা কিনা পড়তে পারেন সেই বইটাতে আমি আসলে কিভাবে উৎসাহিত হই সেটা ব্যাখ্যা করা আছে এবং একটা সুসংবাদ আছে যে আমার বইটা মানে বাংলায় অনুদিত বইটা থেকে অসমিয়া ভাষায় বইটা অনুবাদ হয়েছে